উন্নয়নের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে উন্নয়নের জন্য এ দুটি ঘাটতি প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী একথা বলেন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে মোট 2,723 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন করা হবে 1,929,97,00,000 টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে 793,64,00,000 টাকা। সভার শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল। মন্ত্রী জানান, বর্তমানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতার ঘাটতি উন্নয়নের একটি প্রধান বাধা, তবে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে এই ঘাটতি কেটে যাবে বলে আশা করছে সরকার। এর জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।